নাতির দেওয়া ক্রিকেট স্ট্যাম্পের আঘাতে নানা শাহজাহান মিয়ার মৃত্যু হয়েছে। করুণ ও নির্মম এই ঘটনাটি ঘটে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ঘোগা ইউনিয়নের হাতিল মধ্যপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় 4 বছর আগে শাহজাহান ফরিদসহ স্থানীয় বেশ কয়েকজন তাবলিগে 40 দিনের জন্য চিল্লায় যান। ওই সময় সেখানে বাকবিতণ্ড হয়। এক পর্যায়ে ফরিদকে থাপ্পড় দেন নানা শাহজাহান। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়। এদিকে গতকাল বিকেলে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন শাহজাহান। তখন ফরিদ হাতে থাকা ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসার উন্নতি না হওয়ায় চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে ওই হাসপাতালের কাছাকাছি পৌঁছাতেই মারা যায় নানা শাহজাহান। দর্শক, নাতিকে থাপ্পড় মারার অপরাধে নানাকে হত্যা করায় পাষণ্ড নাতির কী শাস্তি হওয়া উচিত তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।